আমি তোমাকে ভালোবাসি, কেন জানো? কারণ তুমি আমাকে কষ্ট দাও, কারণ তুমি আমায় ঘৃণা করো, কারণ তুমি আমার থেকে অনেক অনেক দূরে চলে যেতে চাও। তুমি আমায় ভালো না বাসলেও আমি তোমাকে, কেবল তোমাকেই ভালোবেসে নিজের সারা জীবন কাটিয়ে দেব। আমার মনের এই নিঃস্বার্থ ভালোবাসা কেবল তোমার জন্য, কেবলই তোমার জন্য। কিন্তু অসম্ভব কিছু নয়, কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হয়। তাই যেটা ছিল না সেটা না পাওয়া থাক, সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়। মনে রেখো, পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। কাউকে ভালোবাসি বোঝানোর সব থেকে বড় অনুভূতি হলো কান্না করা, কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না। অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একেবারে নীরব নিথর হয়ে যায়, একা থাকতে ভালোবাসে, কারণ তখন তার সমস্যাকে নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না। তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না।